দর্শক স্বাগত জানাচ্ছি সময় সংবাদের নিয়মিত আয়োজন ফেসবুক ও ইউটিউব লাইভে সঙ্গে আছে আমি কামরুল হাসান সবুজ ডলার কার সাজিতে ব্যাংক এই বিষয়ে কথা বলবো আজ বেশ কিছুদিন ধরে ডলারের বাজার অস্থিতিশীল এর জন্য যে মানি এক্সচেঞ্জার্স মার্কেট বা মানি এক্সচেঞ্জ মার্কেট এবং ব্যাংক দুই পক্ষকেই দুই জায়গাকেই দায়ী করা হচ্ছে এর সাথে দায়ী করা হচ্ছে হঠাৎ করে এই ব্যবসায় জড়িয়ে পড়া বেশ পুরনো ব্যবসায়ীদেরও অর্থাৎ যারা পুঁজিবাজারে বিনিয়োগ করতেন তারা হঠাৎ করে এই ব্যবসায় ডলার কেনা বেচা জড়িয়ে গেছে এই সব কিছু মিলিয়ে ডলারের বাজার অস্থিতিশীল এই অস্থিতিশীল পরিস্থিতির ভেতরে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ছয়টি ব্যাংক অতিরিক্ত দামে ডলার বিক্রি করে বেশ মুনাফা করেছে অর্থাৎ 400% পর্যন্ত মুনাফা করেছে এবং সেই ছয়টি ব্যাংককে বাংলাদেশ ব্যাংক যারা জড়িত ওই ব্যাংকগুলোর তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক আমরা যদি এক নজরে দেখে আসি কোন কোন ব্যাংকগুলো আসলে এই ঘটনার সাথে জড়িত আমরা যদি দেখি যে সিটি ব্যাংক লিমিটেড ব্র্যাক ব্যাংক লিমিটেড প্রাইম ব্যাংক লিমিটেড সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড ডাচ বাংলা ব্যাংক লিমিটেড স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড এই যে ছয়টি ব্যাংক এই ছয়টি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা বেশ অতিরিক্ত দামে ডলার বিক্রি করেছে যার ফলে দেশের বাজারে যে ডলারের দামে যে অস্থিতিশীল একটা পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিটা আরও ত্বরান্বিত হয়েছে এই যে ব্যাংক তারা ব্যাংকিং চ্যানেলে একটি সুশৃঙ্খল পদ্ধতি থাকে তারপরেও তারা এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে দুর্নীতি করেছে যার জন্যে বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে এবং এই যে নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে আসলে সাবেক গভর্নর সালিউদ্দিন আহমেদ ওনার সাথে আমরা কথা বলেছি উনি বলেছেন আসলে বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা রয়েছে ব্যাংকগুলোকে নিয়ম মানতে বাধ্য করার ক্ষেত্রে এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক উনি বলেছেন আসলে এই কারসাজিটা অর্থাৎ বেশি দামে ডলার বিক্রি এটি শুধুমাত্র ট্রেজারি বিভাগ করতে পারে না বা একার পক্ষে সম্ভব না ব্যাংকের উচ্চ পর্যায়ের লোকজনও জড়িত আমরা যদি একটি প্রতিবেদনে দেখে আসি সবকিছু ডলারে নিয়ে চলছে কারসাজি নিয়ন্ত্রণহীন দামে বিক্রি হচ্ছে বৈদেশিক এই মুদ্রাটি বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছে মতো দামে ডলার বিক্রি করে অস্বাভাবিক মুনাফা করেছে দেশের পাঁচটি ও একটি বিদেশি ব্যাংক অভিযুক্ত ব্যাংকগুলো গত বছরের একই সময়ের তুলনায় গেল মে মাসে ডলার কেনাবেচা করে মুনাফা করেছে 400% পর্যন্ত এতে আরও অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের ডলারের বাজার এমন পর্যালোচনা তুলে ধরে এই দুর্নীতির সঙ্গে অভিযুক্ত ব্যাংকের ট্রেজারি বিভাগের যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তবে এই ঘটনায় শুধু ট্রেজারি বিভাগ নয় জড়িত রয়েছে ওইসব ব্যাংকের উচ্চ পর্যায়েও এমন দাবি করে তাদের খুঁজে বের করে শাস্তি দিয়ে অন্য ব্যাংকগুলোকে কঠোর বার্তা দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের উপরের সাপোর্ট এবং উপরে কে আছে এটা বাইর করার দায়িত্ব হলো কেন্দ্রীয় ব্যাংকের এবং গোয়েন্দা সংস্থাগুলো যে কাজ করে আইনগত সূত্রে দেখা যায় যে বোর্ড এটার জন্য দায়ী না অমুক এটার জন্য দায়ী না এটা ঠিক না বিচারটা হওয়া উচিত ইট উইল বি অ্যান এক্সাম্পল উচ্চ পর্যায়ের যোগসাজশ ছাড়া ট্রেজারি বিভাগ এমন অনিয়ম করতে পারে না বলে মনে করেন সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদও তার মতে নিয়ম নীতি মানাতে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল অবস্থানের কারণেই দুর্নীতি থেকে বের হতে পারছে না দেশের ব্যাংকিং খাত রিসেন্টলি সেগুলোকে আরও বেশি ঘনীভূত হচ্ছে সমস্যাগুলো মূল কারণগুলো হলো সময় মতো সেগুলো চিহ্নিত করা কিছু কিছু সময় চিহ্নিত করা হয়েছে কিন্তু অ্যাকশন নেওয়া হয়নি এটি একটা মূল কারণ আছে দ্বিতীয়ত হলো ব্যাংকের সুশাসনের অভাব এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কিছু দুর্বলতা আছে তার সেই পরিপালনের উপর জোর দেওয়া হয়নি এতদিন পর্যন্ত অর্থাৎ এই সমস্ত দিনগুলো জিনিসগুলো আরও প্রকট হয়ে উঠছে আর কিছু কিছু সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো করা হয়নি ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছে বাংলাদেশ ব্যাংক প্রশ্ন উঠেছে সেখানেও এখানে সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স আছে কিনা কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা আমরা যদি প্রতিবেদনের শেষ কথাটি ধরে আলোচনায় ফিরি তাহলে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকটি দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে নিয়ন্ত্রক হিসেবে কাজ করে সেই ব্যাংকটি আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা এই প্রশ্নটা কিন্তু বেশ বড় প্রশ্ন আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে তো আমরা কিন্তু বরাবরই অনেক ক্ষেত্রেই কিন্তু শুনে আসি বা শুনি বিশেষজ্ঞরা বা ব্যাংক খাত বিশ্লেষকরা বলেন যে বাংলাদেশ ব্যাংকে আরও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত অর্থাৎ এখানে কোথাও না কোথাও সমস্যা থেকে যাচ্ছে যার জন্য বাংলাদেশ ব্যাংক যে সংস্কারমূলক কাজ করার কথা বলা হয় বা বাংলাদেশ ব্যাংক করতে চায় সেই কাজগুলো কিন্তু দিন শেষে করা হয়ে ওঠে না এবং যার জন্যই এই যে কেন্দ্রীভূত সমস্যাগুলো প্রকট হতে হতে আজকে ডলারের বাজার কারসাজিতে বাংলা এই ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু জড়িয়ে পড়েছে আমরা যদি আবার সুস্পষ্টভাবে দেখতে চাই আসলে এই কাজটি যে ডলার কারসাজি অর্থাৎ যে 40-400% বেশি
মুনাফা অর্জন করা, এই কাজটি কি শুধু কোনো ব্যাংকের ট্রেজারি বিভাগ একা কি করতে পারে? আমরা যদি সেটি দেখি তাহলে কিন্তু সেখানে এক কথায় উত্তর বিশেষজ্ঞরা যেটা বলছেন, ব্যাংক খাত বিশ্লেষকরা, যে না, উচ্চ পর্যায়কে না জানিয়ে এটা করা সম্ভব নয়। তাদের যুক্তি হচ্ছে ব্যাংকিং সিস্টেমটি এতটাই সুশৃঙ্খল যে সেখানে একার পক্ষে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা বা একার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। এখানে অনেকগুলো মানুষের সিগনেচার দরকার হয়, অনেকগুলো মানুষের মতামতের দরকার হয় এবং অনেক বড় ক্ষেত্রে ব্যাংকের যে ব্যবস্থাপনা পরিচালক বা ব্যাংক পরিচালনা পরিষদ আছে তাদেরকেও জানাতে হয়। তো তাদের আসলে কথা, এটি কোনোভাবেই একার পক্ষে সম্ভব নয়। এখানে ব্যাংক পরিচালনা পরিষদ বা ব্যাংকের MD চেয়ারম্যান সবাই আসলে এই ঘটনা জানে, কিন্তু জানার পরেও কেন এই ঘটনাটি ঘটতে দেওয়া হলো, যেটা দেশের আর্থিক খাতে বিশৃঙ্খল একটি পরিবেশ তৈরি করবে, সেই জায়গা থেকেই আসলে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন যে এটা অবশ্যই শুধু ট্রেজারি বিভাগের একার পক্ষে সম্ভব নয়। যার জন্য তাদের দাবি কিন্তু যে যারাই জড়িত তাদেরকেই দৃষ্টান্তমূলক একটি শাস্তির আওতায় নিয়ে এসে অন্যান্য ব্যাংকগুলোর জন্য একটি মেসেজ দেয়া যে আর্থিক খাতে বিশৃঙ্খল করার মতো কোনো ঘটনা ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা যদি এরপরে দেখতে যাই আসলে ঘাটতিটা কোথায় থেকে যাচ্ছে, এমন সতর্কবার্তা কিংবা বাংলাদেশ ব্যাংকের যে মনিটরিং ব্যবস্থা, তারপরে আসলে ঘাটতি থেকে যাচ্ছে কোথায়গুলো, ব্যাংকিং খাতের যে ব্যাংকগুলো আছে সেই নিয়ম মানাতে বাধ্য করতে বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা রয়েছে, নজরদারি কার্যক্রম নিয়মিত কাজের অংশ হলেও তারা করা হয় না, ব্যাংকিং খাতে সুশাসনের অভাব, আমরা দেখেছি ব্যাংক খাতের বিশ্লেষকরা কিন্তু এই কয়েকটি কথা বারবারই বলে আসছেন যে আসলে বাংলাদেশ ব্যাংকের একটি দুর্বলতা রয়েছে, তারা কঠোর অবস্থানে যেতে পারে না আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। ব্যাংক এবং আর্থিক খাতের যে নিয়ম নীতি মানার কথা রয়েছে সেই কথাগুলো কিন্তু বা সেই নিয়ম নীতির কিন্তু তারা বরাবরই পাশ কাটিয়ে তাদের মতো কার্যক্রম চালাচ্ছে, যার জন্য আমরা দেখেছি সম্প্রতি কিন্তু 6টি ব্যাংক ব্যবসায়িকভাবে দুর্বল হয়ে গেছে, কারণ তারা কোনো নিয়ম নীতির মধ্যে কার্যক্রম চালালে ব্যাংক খাত শক্তিশালী হওয়ার কথা তারা হয়তো নিয়ম নীতির মধ্যে নেই, যার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু 6টি ব্যাংককে চিহ্নিত করেছে তাদের ব্যবসায়িক কার্যক্রম দুর্বল। এই দুর্বল হয়ে গেলেই কিন্তু আসলে দুর্নীতির জায়গাটা এসে যায়। আর বাংলাদেশ ব্যাংকের এই যে নজরদারিতে উঠে এসেছে আসলে 6টি ব্যাংক অতিরিক্ত দামে ডলার বিক্রি করছে, এই কার্যক্রমটা আসলে ইয়ারলি বা বাৎসরিক বা ডেইলি আসলে তাদের এটি কাজ, কিন্তু বাংলাদেশ ব্যাংকের আসলে সেই সক্ষমতা রয়েছে কি না সেই প্রশ্নটাও তুলেছে ব্যাংক খাতের বিশ্লেষকরা, কারণ দেশে যতগুলো ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলোকে মনিটরিং বা নজরদারিতে রাখা একই সাথে সম্ভব হচ্ছে না বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান জনবল নিয়ে। যদি ডিজিটাল করা হতো তাহলে হয়তো এই ক্ষেত্রে আরেকটু সুফল আসতো। ব্যাংক খাতের সুশাসন এটি একটি পুরাতন কথা, অনেক দিন হলেই ব্যাংক খাতের বিশ্লেষকরা এটা বলে আসেন, কিন্তু সেই কথাটি বারবারই সামনে আসে, সুশাসনের অভাব থেকে মুক্তি পাচ্ছে না আর্থিক খাত। আমরা যদি দেখি আসলে কি করা উচিত, সেই জায়গাতে বিশ্লেষকরা যে কথা বলেছেন তা আমরা যদি দেখি যে সব ব্যাংকের কার্যক্রম নিয়মিত কঠোর নজরদারির মধ্যে রাখা এবং দেশে এত ব্যাংক দেখভাল করার সক্ষমতা নেই কেন্দ্রীয় ব্যাংকের। আমরা যেটা কিছুক্ষণ আগেই বললাম যে আসলে যতগুলো ব্যাংক দেয়া হচ্ছে, অনুমোদন দেওয়া হচ্ছে ব্যাংক আর্থিক খাতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য, সেই ব্যাংকগুলোর কী কী কার্যক্রম করছে, তারা কোথায় কোনো দুর্বলতা হচ্ছে কিনা, কোথায় কোনো ফাঁকি দিচ্ছে কিনা, সেই জায়গা থেকে কিন্তু মনিটরিং করা বা কাউকে কোনো পরামর্শ দেওয়ার কিছু আছে কিনা, সেই জায়গাগুলো কিন্তু সংকট তৈরি না হলে নিয়মিত তদারকিতে করতে পারছে কিনা সেখানে প্রশ্ন উঠেছে, এবং সেই প্রশ্ন থেকেই আসলে বিশ্লেষকরা বলছেন যে নিয়মিত নজরদারিতে রাখা, সেই সক্ষম হতে হবে বাংলাদেশ ব্যাংকে। আমরা যদি দেখি যে রিসেন্ট আসলে যে ঘটনাগুলো ঘটছে ডলারের বাজার কারসাজি, এই যে ডলারের বাজার কারসাজি এটি কি আসলে শুধুমাত্র ব্যাংকিং খাতেই ঘটছে বা ব্যাংকিং চ্যানেলেই শুধুমাত্র ঘটছে বা ব্যাংকেই ঘটছে নাকি আরও অনেকেই ঘটছে, আমরা যদি দেখি যে আসলে মূলভাবে দায়ী কারা ডলারের বাজার অস্থির করার জন্য, আমরা যদি দেখি অবৈধ মানি এক্সচেঞ্জার্স প্রতিষ্ঠান, অন্য খাতের ব্যবসায়ীর এবং ব্যাংক খাতের বা ব্যাংকের কর্মকর্তারা, আমরা যদি দেখি অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সেখানে কিন্তু সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে এবং মানি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তারা বলছে তাদের নিবন্ধিত প্রতিষ্ঠান 235টি, তার ভেতরে 2টির কার্যক্রম আদালতের আদেশে স্থগিত করা রয়েছে, অর্থাৎ 233টি প্রতিষ্ঠান বৈধভাবে কার্যক্রম চালাচ্ছে, কিন্তু এর বাইরে তাদের ধারণা 600 বেশি প্রতিষ্ঠান ডলার কেনাবেচা জড়িত, যাদের আসলে যেহেতু নিবন্ধন নাই তাদের জবাবদিহিতা নাই এবং তারা ইচ্ছেমতো দামে কেনাবেচা করছে এবং ডলারের বাজার ভলাটিলিটি অর্থাৎ অস্থিতিশীল করে তুলছে। অন্য খাতের ব্যবসায়ীরা বর্তমানে যদি আমরা দেখি যে যেটা দেখি এবং যেটা শুনি সেটা হলো যে শেয়ার বাজার অর্থাৎ পুঁজিবাজারের অনেক বিনিয়োগকারীরাও কিন্তু ডলার কিনে তারা বেচা শুরু করেছে, যেটা এটা এভাবে কখনোই আসলে করতে পারে না বৈধভাবে, কারণ ডলার কেনা বেচা করতে গেলে কিন্তু আমরা জানি পাসপোর্ট অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রেই শুধুমাত্র ডলার কেনা বেচা করা যায়, এর বাইরে কিন্তু করা সম্ভব না, কিন্তু অন্য
খাতের ব্যবসায়ে এখানে জড়িত রয়েছে এবং এই জড়িত হওয়ার আরেকটি যোগসূত্র ব্যাংকের কর্মকর্তারা। এই যে আমরা দেখছি যে ব্যাংকের কর্মকর্তারা যারা হঠাৎ করে এই ব্যবসায়ের সাথে জড়িত হয়ে পড়েছে, তারা তাদের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে তারা কেনা বেচা করেন। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জেনেছি যে ব্যাংকিং চ্যানেলেও বাংলাদেশ ব্যাংক নির্ধারিত যে একটি রেট রয়েছে, আমরা 94.70 টাকা অর্থাৎ প্রায় 95 টাকা উঠেছে ডলারের বর্তমান রেট। কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে এখন ব্যাংকিং চ্যানেলেও তাদের কাছে চাওয়া হচ্ছে এলসি খোলার ক্ষেত্রে 110-115, কোনো কোনো ক্ষেত্রে 120 টাকা যদি দেয়া হয় তাহলে তারা ডলার দিতে আগ্রহী, না হলে তারা অন্য ব্যবস্থা নিতে বলছেন। ব্যাংকগুলোর এই যে দায়িত্বহীনতা কিংবা হচ্ছে ছেড়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতার সুফল নিচ্ছে যারা হঠাৎ করে এসেছে। এবং তারা যদি বেশি টাকা দেওয়া হচ্ছে তাহলে ডলার পাওয়া যাচ্ছে, কম টাকাতে পাওয়া যাচ্ছে না, তার মানে ডলারের ঘাটতি নেই, ঘাটতি নজরদারিতে, ঘাটতি সুশাসনের। এবং এই ডলারটা আসছে কিন্তু যারা হঠাৎ করে ব্যবসায় যুক্ত হয়েছে তাদের কাছ থেকে। তো সেই জায়গা থেকে ব্যাংক খাতের বিশ্লেষকরা, আর্থিক খাতের বিশ্লেষকরা ডলারের বাজার স্থিতিশীল করার জন্য ব্যাংকের দিকে যেমন নজরদারি বাড়ানো দরকার, তেমনি নজরদারি বাড়ানো দরকার মানি এক্সচেঞ্জার্স প্রতিষ্ঠানগুলোতে, তেমনি খতিয়ে দেখা উচিত বা খোঁজ নিয়ে বা তদন্ত করে বের করা উচিত এই ব্যবসায়ের সাথে আকস্মিকভাবে বড় কোনো ব্যবসায়ী জড়িয়ে পড়েছে কিনা, পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সেই ব্যবস্থাটা কার্যকর করা উচিত, না হলে এই অনিয়ম উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল অবস্থা চলতেই থাকবে আর্থিক খাতে। তো আজকের মতো এখানেই শেষ, আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।